সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক করে ব্যক্তিগত ছবি ও ভিডিও বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়ার নাম করে তরুণীদের ব্ল্যাকমেইল করা চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। সম্প্রতি রাজধানীর তেজগাঁও থানায় এ সংক্রান্ত এক তরুণীর দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। সিআইডি কর্মকর্তারা জানান, চক্রের সদস্যরা তরুণীদের ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক করে ব্যক্তিগত গোপন ছবি ও ভিডিও হাতিয়ে নেয়। পরে এসব নিয়ে তরুণীদের ব্ল্যাকমেইলের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। অর্থ দিতে রাজি না হলে সেসব ভিডিও টেলিগ্রাফ সহ বিভিন্ন গ্রুপে বিক্রি করে দেওয়া হয়, যেগুলোর ক্রেতা মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের উঠতি বয়সীরা। একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করেছে পর্নোগ্রাফি এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। চিটাং থেকে 5 জন আর ঢাকা থেকে 4 জনকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পর তাদের প্রাথমিক ইন্টারগেশনে যে তথ্যগুলি বেরিয়ে আসে, এটা ভেরি মাস অ্যালার্মিং। এটাকে বন্ধ করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা, তাদেরকে অলরেডি আমরা জানিয়ে দিয়েছি।